আজ রবিবার 13ই জ্যৈষ্ঠ 2023 সালের 28শে মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ রবিবার। আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা রবি গ্রহ অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত। সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বলুন, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, পলিটিশিয়ান লাইফে কেরিয়ার বা সরকারি চাকরি প্রাপ্তির জন্য আমাদের জন্মছকে রবি গ্রহের মজবুতি অত্যাবশ্যক। যাদের সেগুলি নেই তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রাণতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন আজকের দিনে, এবং সূর্যদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। কোনো কিছু না পারলেও সূর্যের বীজ মন্ত্র ওম রাং রিং রং সা সূর্যায় নমঃ, এটিও আপনারা 108 বার জপ করে দিন শুরু করতে পারেন। তবে বন্ধুরা, আরও একটি জিনিস আপনাদেরকে জানাবো, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমি প্রতিদিন কেন একই কথা বলি। দেখুন, এটি তো ডেলি রাশিফল, আমি প্রতিদিন আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, শিক্ষা জীবন, পরিবার, আপনাদের বিজনেস, আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা, আমি এই বিষয়েই কথা বলি, একই কথা ঘুরে ফিরে, কোন কোন ক্ষেত্রে দিনটি আজ ভালো যাবে আর কোন কোন ক্ষেত্রে দিনটি খারাপ যাবে, যার জন্য আপনাদের মনে হতে পারে যে আমি রিপিটেটিভ কথা বলছি, আমি এক কথা বারবার রিপিট করছি। আদতে তা কিন্তু নয়, আমি এমনটি নয় যে আমি প্রতিদিন বলছি যে আপনার প্রেমের জীবন ভালো যাবে। কোনো দিন বলছি আজ প্রেমের জীবনে একটু সাবধান থাকবেন, কোনো দিন বলছি আজ ভালো যেতে পারে। সুতরাং বিষয়বস্তু একই, কিন্তু দিন অনুযায়ী সেই বিষয়বস্তুর আধার বদলে যায়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কাজের চাপের কারণে মানসিকভাবে বিরক্তিকর অনুভব করতে পারেন। আজ কায়িক পরিশ্রমের হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবার দিন। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ একটি দিন যার দাম ইন ফিউচার বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। সীমাহীন সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, আপনার ইচ্ছা শক্তি আরেকটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে। সিনিয়র সিটিজেন বা কোনো প্রবীণ ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে যেন পড়বেন না, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না,